তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আপনাদের সঙ্গে আছি শিলঙ্গী শেখ। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি, আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখলে অবশ্যই খুব খুশি হবেন এবং আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করছি। আর এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলে দিই, এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা যদি মোবাইলে ব্যবহার করেন, তার সাথে সাথে আপনার এই অ্যাপ্লিকেশনের কাজ যেটা পাবেন সেটা হচ্ছে, আপনারা যদি কোনো মানে মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখেন বা প্যাটার্ন দিয়ে রাখেন বা ফিঙ্গারপ্রিন্ট আপনার লক যদি করে রাখেন আপনার মোবাইলে, তাহলে সেগুলো অনেক সময় হয় কি, যেগুলো আপনার পাসওয়ার্ড ব্যবহার করেন বা আপনি দিয়ে রেখেছেন সেগুলো অনেক সময় অনেকজন জেনে যায়, যার জন্য খুলতেও পারে, ব্যবহারও করতে পারে, এবং সে ফিঙ্গারপ্রিন্টটা না জানলেও বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করাতে পারলেও সে পাসওয়ার্ডটা কোনো রকম জানতে পারলে বা প্যাটার্ন জানতে পারলে মোবাইলটা আনলক করতে পারে। আর আমি যে অ্যাপ্লিকেশনটার বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, সে অ্যাপ্লিকেশনটা আপনারা যতই আপনাদের বন্ধুদের দেখিয়ে দেন, পাসওয়ার্ড দেখিয়ে দেন, হ্যাঁ, মোবাইল খোলার সময় আনলক করার সময়, কিন্তু সে তবুও আপনার মোবাইল আনলক করতে পারবে না। আপনি তার সামনে দেখিয়ে দেবেন যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে লক খুলে ফেলার পরে মোবাইলটা ব্যবহার হয়ে গেল, তারপর আপনি লক করে দিয়ে আপনার বন্ধুকে যদি বলেন যে আমার মোবাইলটা খুলে দেখা আর পাসওয়ার্ড আমি তোর সামনে দিয়ে দেখাচ্ছি, যেটা এইরকম পাসওয়ার্ড দিলে মোবাইলটা আনলক হয়, এবং আপনি দেখিয়েও দিতে পারেন যে আনলক কীভাবে করতে হয়, সেই পাসওয়ার্ড আপনি তার সামনে দেবেন, কিন্তু আপনি যখন বন্ধুকে আনলক করতে দেবেন মোবাইলটাকে, তখন কিন্তু আপনার বন্ধু সেই পাসওয়ার্ডই দেবে, কিন্তু আনলক হবে না। খুব মজাদার একটা বিষয়, তা আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, আর আমি কীভাবে করছি আপনারা একটুখানি স্টেপটা ফলো করবেন। আর আমাদের ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে একটু অন করে দেবেন। তা বন্ধুরা চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এর জন্য, আর এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন টাইম লক, এই যে টাইম লকটাকে আপনারা সার্চ করবেন। টাইম লক সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বরে যে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এটাকে আপনারা সিলেক্ট করবেন, তারপরে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। আমার ইনস্টল করা আছে, আর আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনি ওখান থেকেও সরাসরি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তা ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে একটুখানি ওয়েট করতে হবে আপনাদেরকে, এরপর আপনাদের পারমিশন চাইবে, আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন, এগুলোকে অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এনাবেল লক, এটাকে এনাবেল করে দেবেন, অফ আছে এটাকে অন করে দেবেন, তারপরে অ্যালাউ করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে যাবেন, এবার ওই অ্যাপ্লিকেশনটা যেটা ডাউনলোড করেছেন টাইম লকটাকে, এটাকে আপনারা খুঁজবেন একটুখানি, এই যে আমারটা পেয়ে গেছি স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এটাকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে একবার অন করে দেবেন, এটা অফ আছে এটাকে একবার অন করে দেবেন, অফ থাকলে এটা অফ থাকবে অবশ্যই, আপনারা এটাকে অন করে দেবেন। অন করা হয়ে গেলে আপনারা জাস্ট ফের ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এনাবেল লকটা আবার অফ হয়ে গেছে, এটাকে আবার একবার অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনাদের এখানে একটা কোশ্চেন চাবে, যেটা আপনার রিকভারি করার জন্য, যদি আপনি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান খুলতে যদি না পারেন, তার জন্য আপনারা রিকভারি যাতে করতে পারেন পাসওয়ার্ড দিয়ে আপনারা খুলতে পারেন, যার জন্য আপনাদেরকে এখানে একটা ডিফল্ট আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে রিকভারি করার জন্য। তো আপনারা এখানে যেটা দেবেন এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেবেন, তা আমি একটা কোশ্চেন এখান থেকে নিয়ে নিচ্ছি, এবার সেভ করে দিলাম। আমার একটা মানে রিকভারি করার জন্য যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই, এর জন্য আমি একটা আলাদা পাসওয়ার্ড তৈরি করে দিলাম যাতে আমার মোবাইল খুলতে সুবিধা হয়। আপনারা এরকমভাবে একটা করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ সিকিউরিটি টাইপ, এখানে আপনারা চেঞ্জ সিকিউরিটি টাইপে যাবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কোনো কিছু আপনার কিন্তু ওখানে সিলেক্ট করা নেই, আপনার এখানে হচ্ছে কারেন্ট টাইম, মানে আপনারা যদি টাইম দিয়ে পাসওয়ার্ড করেন তাহলে কারেন্ট টাইমে দেবেন, পিন কারেন্ট টাইম, মানে এগুলো আমি আপনাদেরকে একটা একটু করে বুঝিয়ে দিচ্ছি। তা আপনাদের এটা হচ্ছে আপনারা কারেন্ট টাইমে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা কারেন্ট টাইম দিয়ে আপনার এখন যে টাইমটা বাজবে বা আপনার মোবাইলে যে টাইমে লকটা খুলবেন সেই টাইমে আপনারা লকে আপনারা গিয়ে যে মানে যে সময়টা হবে ঘড়িতে সেই সময়টা আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা আনলক হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এর জন্য অবশ্যই দুঃখিত আমি, কারণ আমার মোবাইল এখন এটাই ইয়ে হচ্ছে, রেকর্ড হচ্ছে, আর আমি এখন যদি এটা করে আপনাদের দেখাতে যাই তাহলে আমার রেকর্ডটা মানে ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তা আমি এর জন্য খুব দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাইতে নিচ্ছি। তা আপনারা এটা অবশ্যই করবেন, কোনো সমস্যা হবে না, আর যদিও আপনাদের সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন যে কমেন্ট করে, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর এটা আশা করি সমস্যা হবে না, কেননা আপনার রিকভারি একটা মানে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, খুলতে খুব সব মানে সুবিধা হবে আপনার।
আর তারপরে হচ্ছে আপনার এটা এমন কোনো সিস্টেম না যে আপনার খুব সমস্যার মধ্যে পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আপনার এখানে জাস্ট আপনারা মোবাইলটাকে যখন আনলক করবেন তখন আমার যখন আমার ধরুন এখন আপনাদের বোঝানোর জন্য আমি যেটা দেখাচ্ছি, এখন ধরুন আমার 10:09 বাজে, এখন আমি মোবাইলটা যদি লক করে দিই তারপরে যদি আনলক করতে চাই তাহলে কিন্তু আমাকে 1009 এই চারটে পাসওয়ার্ড চাইবে, চারটে পাসওয়ার্ড এইটা হবে আমার 10:09। তো আমাকে এখানে 10:09টাই কেমনভাবে দিতে হবে, এখানে 10 তারপর হচ্ছে 09 এরকমভাবে আমাকে দিতে হবে, তারপর আমার মোবাইলটা আনলক হয়ে যাবে। এটা গেল। তারপরে হচ্ছে আপনার পিন প্লাস কারেন্ট টাইম, আপনি একটা আলাদা পিন তৈরি করতে পারেন 2 সংখ্যার 4 সংখ্যার, তারপরে আপনার ওই কারেন্ট টাইমটাকে দিতে হবে, তাহলে আপনার মোবাইলটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এইভাবে আপনি আপনার যতগুলো দেখাচ্ছে সেগুলো আপনারা সেইভাবে দেখতে পারবেন। বাকি ফিচার্সগুলো আপনি ব্যবহার করবেন অবশ্যই বুঝতে পারবেন, আমি জাস্ট আপনাদের এই দুটো সিম্পল ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এখানে যেমন পিন প্লাস আওয়ার্স, মানে আপনি পিনটাকে 1 ঘন্টার মধ্যে আনলক করতে পারবেন, 1 ঘন্টার পর আনলক লক হবে, এরকম ব্যাপার। তা আপনারা অবশ্যই এই দুটো ব্যবহার করবেন, এই দুটো খুব সুবিধা, খুব ব্যবহার করার জন্য ভালো। তা সব থেকে যেটা আমি মানে আপনাদের যেটা বলবো সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা কারেন্ট টাইমটা দিয়ে রাখবেন, এইটাই সব থেকে বেটার। তা আপনি যে টাইমটা দিয়ে রাখবেন সেই টাইমটা আপনারা দিয়ে আনলক করবেন, মানে টাইমটা আপনার যেটা হবে সেই টাইমটাতে আনলক করতে হবে। দেখা যাচ্ছে আপনার 10:10 হয়ে গেছে, এখন আপনি 10:10 দিয়ে লক করে দিলেন, আনলক করলেন, এরপর আবার যখন ফের লক করে আবার লক করতে যাবেন তখন কিন্তু 10:10 কিন্তু নাও হতে পারে, কেননা তখন যদি 10:11 যায় 10:11ই দিতে হবে, মানে ঘড়ির কাঁটা যেটা থাকবে সেটাই আপনাকে দিতে হবে, তবে কিন্তু আনলক হবে, তা নয় তো আনলক করতে পারবেন না। আর আপনার বন্ধুদের ক্ষেত্রে কেমন হবে, আপনার বন্ধুদের ক্ষেত্রে আপনি মোবাইলটা যে 10:10 মোবাইলটা খুলে দিলেন, এবার তার সামনে তো বলবেন না, আপনি জাস্ট পিনটা দেবেন, ঘড়ির টাইমটা দেখে নিলে আপনি তার সামনে 10:10 করে পিন দিয়ে দিলেন, সে জানলো কি আপনার পিন নাম্বার যে 1010, এই হচ্ছে আপনার পাসওয়ার্ড। কিন্তু আপনি 1 মিনিট পর যখন আবার মোবাইলটাকে লক আনলক করতে যাবেন তখন কিন্তু 1 মিনিট পরে কিন্তু এই 10:10 থাকবে না, 10:11 হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে 1011 এরকমভাবে পাসওয়ার্ড দিতে হবে। এটা বেশ হাস্যকর একটা ব্যাপার আর খুব মজাদার, যেহেতু আপনার কেউ এই বিষয়টা বুঝতেও পারবে না যে আপনার প্রতি মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, কেউ ব্যাপারটা বুঝতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তা আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশের বেল আইকনটিকে একটু অন অন করে দেবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।